একটি কাঠের গোডাউনে ভয়াবহ আগুন, আগুনে পুড়ে ভস্মীভূত প্রায় 40 লক্ষ টাকার কাঠ, মাথায় হাত গোডাউনের মালিকের। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর পাঁচ মাথা মোড়ের মজুমদার ফার্নিচার নামে একটি কাঠের দোকানের। সূত্রের খবর, গতকাল রাত্রি 11টা নাগাদ ভয়াবহ আগুন লেগে যায় ওই ফার্নিচারের দোকানে। যদিও দোকানে কেউ ছিলেন না, খবর পেতেই মালিক ছুটে এসে দেখে দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘটনাস্থলে যায় দমকলের 3টি ইঞ্জিন। এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে কি কারণে এই ভয়াবহ আগুন লাগলো তা এখনও পর্যন্ত অস্পষ্ট। তবে ফার্নিচারের দোকানের কাঠের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। তবে অল্পের জন্য ওই ফার্নিচার দোকান লাগোয়া বেশ কয়েকটি দোকান আগুন লাগার হাত থেকে রেহাই পায়। যদিও এই ঘটনায় তদন্ত করে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। কিভাবে আগুন লেগেছে বলে মনে হচ্ছে? কিছু বুঝতে পারিনি, মানে কোনো শর্ট সার্কিট বা আপনার এখানে কি লোকজন থাকতো এমনি? হ্যাঁ, আমার ছেলে থাকতো। আনুমানিক 40 লক্ষ টাকার মাল ছিল, তাই তো? এই জায়গাটার নাম কি? শম্ভুনাথ ভট্টাচার্য রোড, শক্তিনগর। কত নাগাদ হয়েছিল? 10:30। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।